আমি আশা করি প্রোগ্রামটির শেষ বর্ষায় এবার বর্ষার পর আর নিচের দিকে তেমন কোনো কাজ তাতে প্রোগ্রামটির দিনগুলো অবসান হবে এটাই আমি আশা করছি। এখানে 20 কিলোমিটার একটু সামান্য বেশি, এর মধ্যে আমাদের তাদের অগ্রগতি সার্বিক অগ্রগতি 3.27% 63.5% তাদের অগ্রগতি আমরা আশা করছি। অনেক আকাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত শেখ হাসিনার অন্যতম মেগা প্রকল্প আগামী বছর পদ্মা সেতু, মেট্রো রেল চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মভূমি, এর সঙ্গে আগামী বছর আমাদের এই প্রজেক্ট বিআরসি প্রজেক্টের কাজও আমি বলব ডিসেম্বর পর্যন্ত নেক্সট ইয়ারে, এটারও আমরা মাননীয় প্রধান উদ্বোধন করতে পারবেন। আমরা আপনারা অনেক কষ্ট পেয়েছেন গাজীপুরের মানুষ, এটা উত্তরবঙ্গের গেটওয়ে ময়মনসিংহের দ্বিতীয় রাস্তা, কাজে এখানে অনেক সমস্যা হয়েছে, ঘন্টার পর ঘন্টা মানুষ কষ্ট করেছে। যাক আমি আশা করছি আমাদের সেতু বিভাগের যে অংশ এখানে যে 4.5 কিলোমিটার এটাও কৃষিদ্রষ্ট হয়ে গেছে, এখন আর নিচে কোনো বিভাগ নেই, আমি আশা করি হবে না। নির্মাণ কাজের যন্ত্রণা আছে, সাময়িক যন্ত্রণাকে সবাইকে মেনে নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। এরপরে যখন এই বিআরটি চালু হবে তখন দুই পাশে বিছাদা যাত্রী প্রতিদিন যাতায়াত করবে, এটা একটা অপূর্ব সুযোগ এবং এটা জনগণের জন্য একটা বিরাট সুযোগ, বর্ণ সুযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রকল্প প্রতি ঘন্টা চলাচল করবে, এটা আমি বহুবার বলেছি আপনাদের কাছে, গাজীপুর থেকে 35 মিনিট লাগবে, 35 মিনিট যাত্রী প্রতিবন্ধ। সবাইকে ধন্যবাদ।